দীর্ঘ প্রায় 8 বছর পর রবিবার একদিনে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে পুঁজিবাজারে সূচকের। 6 মাসের মধ্যে লেনদেনও হয়েছে সর্বোচ্চ পরিমাণে। বছরের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স বেড়েছে 216 পয়েন্ট, দিন শেষে তা দাঁড়ায় 5,618 পয়েন্ট। সূচকের এই অবস্থান গত 21 মাসের মধ্যে সর্বোচ্চ, আর ডিএসইএক্স সূচক চালু হওয়ার 8 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান এটি। এর আগে 2020 সালে 19 জানুয়ারি একদিনের ব্যবধানে সূচক বাড়ে সর্বোচ্চ 232 পয়েন্ট। ডিএসসিতে এই দিনে লেনদেনও বেড়েছে, হাত বদল হয়েছে 1,925 কোটি টাকা শেয়ার। হাত বদল হওয়া 361টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 253টির, কমেছে 58টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি কোম্পানির শেয়ারের দাম।